আসসালামু রাতের লাইভে সবাইকে আমন্ত্রণ। সারাদিন অনেক ক্লান্তি, অনেক ব্যস্ততা থেকেও তারপর লাইভে আসতে পারিনি, তো ভাবলাম রাতে একটু লাইভে আসি, তো সবাই একটু জয়েন হয়ে যান। সবাইকে বলছি সবাই একটু জয়েন হয়ে যান, আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। সারাদিন অনেক ব্যস্ততার পর মনে হলো আপনাদের সাথে একটু লাইভ আড্ডায় আসি, তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান, আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানাতে ভুলবেন না। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান, আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানাতে ভুলবেন না। আর আমার নেটটা ক্লিয়ার আছে নাকি সবাই একটু বলবেন। সবাই লাইভে যুক্ত হয়ে যান, আর আমার নেটটা ক্লিয়ার আছে নাকি একটু বলবেন সবাই। আসসালামু আলাইকুম আপু বলছেন, সারদা পারবেন আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপু একদম কি বলবো, অনেকটা ব্যস্ততা, আজকে ব্যস্ততা অনেকটাই কমে গেছে কাল থেকে, আলহামদুলিল্লাহ সবাইকে সময় দিতে পারবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ সারদা আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আজ এই সময়ে আমি এক এক সময়ে আসছি আপু, ওই যে আমার বাসার কাজটা চলছে ওই জন্য খুবই ব্যস্ত আছি, তো আজকে থেকে ওই যে ব্যাচ ঢালাই সম্পূর্ণ হয়েছে, তো কালকে থেকে হয়তো সবাইকে অনেকটা করে সময় দিতে পারবো, কারণ বাসার কাজ চললে সবাই জানেন যে অনেকটা ব্যস্ততা থাকতে হয়। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, অনেকটা ক্লান্ত, অনেক পরিশ্রম আজকে সারাদিন হয়েছে, তারপরও কী করবো, পেজের অবস্থা একদমই শোচনীয় হয়ে গেছে। আমার শরীর কিছুদিন খুব খারাপ ছিল বলছেন সাহায্য পারবেন আপু, কিছুদিন কাউকে সাপোর্ট করতে পারি না আপু। আমি শুনেছি আপনি অসুস্থ ছিলেন, কাউকে তেমন সাপোর্ট করতে পারি নাই, কারণ লাইভে তো যেতেই পারি নাই, যদি পারছি একটু ভিডিওগুলো দেখছি, তাই অনেকদিন লাইভ করিনি। ও আচ্ছা, আপনিও লাইভ করেন নাই? ও আচ্ছা বলছেন সাহায্য পারবেন আপু। হ্যাঁ আপু, ওই যে বাসার কাজ শুরু হয়েছে, আজকে বেশ ঢালাই কমপ্লিট হলো, হয়তো কাল থেকে অনেকটা ফ্রি হয়ে যাব, তাই সবাইকে একটু সাপোর্ট করতে পারবো। তো পেজের অবস্থা মানে সারাদিনে কোনো ভিডিও আপলোডে দিতে পারছি না, পুরাতন যেগুলো ভিডিও সেইগুলোই রিপোস্ট দিচ্ছি, তো ভাবলাম একটু লাইভে আসি, কালকে তো লাইভে আসতেই পারি নাই, তো এই জন্য আজকে ভাবলাম যে একটু লাইভ করি। দোয়া করি তোমার বাড়িটা সুন্দরভাবে কাজ শেষ হোক বলছেন সাদা পারবে না। অসংখ্য ধন্যবাদ আপু, আমার বড় আপুরা, আমার ভালোবাসার আপুরা অনেকটা দোয়া করে, অনেকটা সবাই সাপোর্ট করে এটা আমি জানি, কিন্তু আমি কয়েকদিন প্রায় এক সপ্তাহ কাউকে সাপোর্ট করতে পারি না। আমি বারবার সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত যে আমি কাউকে সাপোর্ট করতে পারছি না। দেখছি সবাই অনেকটা সাপোর্ট করছে, কিন্তু আমি কাউকেই সাপোর্ট করতে পারছি না। আসসালামু আলাইকুম বলছেন নামাজ বেহেস্তে চাবি থেকে হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কাল সকাল 10টায় লাইভ করবো ইনশাল্লাহ বলছেন সাহেদা পারবেন আপু। অসংখ্য ধন্যবাদ আপু, কালকে 10টায়। আচ্ছা ঠিক আছে আপু, কালকে একটু সময় দেব, কারণ ওই যে আমার জায়ের ইয়ে মারা গেছে, নানা মারা গেছে, আজকে এসা পর মারা গেছে, তো তো কালকে একটু সাপোর্ট কিন্তু দেব আপু। আচ্ছা কলিজার আপু এই সময়ে অনেকে লাইভে। হ্যাঁ ভাইয়া, আমি কারো আশায় আসি না, কারণ আমার লাইভটা করতে হবে ভাইয়া, কারণ সারাদিন আজকে আমি পেজে কিচ্ছু দিতে পারি নাই, তো ভাইয়া ভাবলাম লাইভটা আধা ঘন্টা হলেও একটু করি। আহারের নেট সমস্যা বলছেন সাহায্য পারবেন আপু। কলিজার আপু বলছেন আমার নামাজ বেসে চাবি থেকে হৃদয় ভাইয়া, জমি আছি, ও আচ্ছা আমি আছি থাকবো বলছেন হৃদয় ভাইয়া।
সাপোর্ট অনেক সমস্যা করছে, আচ্ছা নেট অনেক সমস্যা করছে বলছেন, সাথে পারবেন আপু? কোনো সমস্যা নেই বলছেন, আমার বেঁচে চাবি থেকে হৃদয় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়াকে অনেকটা দিন আমি সাপোর্ট দিতে পারিনি, যেদিন যেদিন আমি লাইভে আসছি আমার ভাইয়াটা আমাকে সেদিন সেদিন সাপোর্ট করছে, কিন্তু আমি সাপোর্ট করতে পারতেছি না ভাইয়া, আন্তরিকভাবে দুঃখিত। আমি কাল থেকে আমি অনেকটা ইয়ে হয়ে যাব ভাইয়া, কাল সকাল 11:40 আমার লাইভে দেওয়া আছে, সকলকে বলছেন নামাজ বেঁচে চাবি থেকে কালকে সকালে আসবেন, কোনো সমস্যা নেই, সবার জীবনে সমস্যা তো আছে বলছেন, সায়দা পারবেন আপু? হ্যাঁ আপু, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে সাপোর্ট না করে থাকতে পারি না, এখন বাধ্যতামূলক আমি একটা যেহেতু বাসার কাজে লাগছি, যে করছে সেই জানে যে অনেকটা সমস্যার ভিতরে আছে আপু। কাল থেকে অনেকটা ফ্রি, আজকে বললাম তো যে আজকে ব্যাচ ঢালাই হয়েছে, অনেকটা ক্লান্তি, তারপরও মনে হলো যে অনেক কষ্ট করে এই পেজটা এতদূর নিয়ে আসছি, একটু করে সময় দিই, যেহেতু ভিডিও দিতে পারতেছি না। তো আজকে যে এসার পর আমার জায়ের নানা মারা গেছে, তো সেখানে কালকে যাব, কালকে মনে হয় জহর পর মাটি হবে। আচ্ছা আসসালামু আলাইকুম বলছেন মাহফুজুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। কেমন আছেন, কি হয়েছে? ওকে গুড নাইট বলছেন আমাদের মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ওই যে জায়ের, যা তো বোঝেন আপনারা, আমার বড় জায়ের নানা মারা গেছে। ওকে গুড নাইট, আচ্ছা আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট বলছেন মাহফুজুর রহমান। অল দ্য বেস্ট সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আমার লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বলছেন। সায়দা পারবেন আপু কাল সকাল 10টায় লাইভে আসবে, সবাই আপুর লাইভে যুক্ত হবেন এবং তার পেজটাতে ভিজিট করবেন। আচ্ছা আমার কি লাইভে কোনো সমস্যা, শব্দ হচ্ছে? যদি সাউন্ড হয় একটু সবাই বলবেন। আমি প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল 10টায় লাইভে আসি। তো কালকে তো রবিবার আপু, কালকে রবিবার না, ও আচ্ছা আজকে রবিবার, কালকে সোমবার, মনেই নেই। আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু, কালকে কিন্তু একটু থাকতে পারবো, কারণ ওই যেহেতু আমি যাব এক জায়গায়। সবার উদ্দেশ্য করে বলছি, যারা লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন, আমাদের 11:40 নামাজ বেঁচে চাবি থেকে হৃদয় ভাইয়া লাইভে আসবে, সবাই তার লাইভে যুক্ত হবেন, এবং সকাল 10টায় সায়দা পারবেন আপু লাইভে আসবে, সবাই তার লাইভে যুক্ত হবেন এবং তার পেজটাতে ভিজিট করে আসবেন। সবাই যারা যারা লাইভে আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ 10টায় অনেকে লাইভে আসে, কিছু করার নেই, কারণ অনেকটা খাটাখাটুনির পর এই মাত্র একটু মন চাচ্ছে ঘুমাই, একটু রেস্ট করি, তারপর আবার আমার এই পছন্দের আমার প্রিয় পেজটার কথা মনে হয়ে গেল, কিছু করার নেই। আরে না না, কালকে সোমবার বলছেন আমার, সায়দা পারবেন আপু? হ্যাঁ মনে ছিল না আপু, মনে ছিল না, একদম ভুলে গেছিলাম আপু। গত মঙ্গলবার দিন থেকে আমার বাসার কাজ শুরু হয়েছে, আজকে রবিবার, এই কয়দিন যে কি অবস্থা গেছে, শুধু আমি বা উপরে যে একজন উপরওয়ালা আছে সে জানে, এতটা প্যারা, এতটা কষ্ট, এতটা জার্নি এই কয়টা দিন গেছে, তো কতদিন যে এভাবে চলবে সেটা বুঝতে পারছি না। সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন তারা একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। লাইভ না করলে, কারণ 2-3 দিন এরকম যদি লাইভ না করি পেজের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, একদম প্রত্যেকটাতে আমার রিচ ডাউন, রেড সিগন্যাল আছে, ওই জন্য মানে লাইভটা না করলে একটু সমস্যা হচ্ছে, তাই ভাবলাম কেউ আসুক আর না আসুক একটু লাইভে যুক্ত হয়ে থাকি। আমি কারো কমেন্ট দেখতে পারছি না, আমার কমেন্টে একটা লাইক দিতে বলো ভাইকে, আমি ওনার লাইভে যাব। আচ্ছা নামাজ বেহেস্তে চাবি থেকে হৃদয় ভাইয়া, এই যে সায়দা পারবেন আপু, আপনারা কমেন্ট দেখতে পাচ্ছে না, তো সায়দা পারবেন আপুর কমেন্টের নিচে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে আপু আপনাকে কালকে 10টার লাইভে, 11:40 লাইভে আপনাকে ভিজিট করে আসতে পারে। হৃদয় ভাইয়া যদি থেকে থাকেন, সায়দা পারবেন আপু এই পেজটাতে একটু একটা কমেন্টের নিচে লাইক দিবেন, যাতে করে আপু আপনাকে ভিজিট করে আসতে পারে। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। নামাজ বেসে চাবি থেকে হৃদয় ভাইয়া মনে হয় এখনো এখন নেই। আচ্ছা আসসালামু আলাইকুম বলছেন এমডি খলিল ফরাজি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? একটু শব্দ হচ্ছে মনে হয় হিটার, তবে কোনো সমস্যা নেই। হ্যাঁ হিটার চলছে আপু,
খুব শীত, আর ওই যে রাতে মানে আবার এসে একটু গোসল দিছি, তো ওই জন্য আরো বেশি শীত লাগতেছে, ওই জন্য হিটার দিয়ে রাখছি। কেমন আছেন বলছেন এমডি খলিল ফরাজি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, আমি বিগত অনেক দিন লাইভে আমি কারো যেতে পারি নাই এবং কাউকে সাপোর্ট করতে পারি নাই, যত যেটুকুই করছি কেউ মন খারাপ করবেন না। আমি হয়তো কাল অথবা পরশু দিন থেকে একদমই আমি ফ্রি হয়ে যাব, আবার সবাইকে সাপোর্ট করতে পারবো। আপু ভাইরা আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা আপু ভাইয়ার কারো আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, সাহায্য পারবেন আপু? আপনি লাইভ থেকে বের হয়ে আবার লাইভে যুক্ত হন, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই জন্য। আপনি লাইভ থেকে বের হয়ে আবার লাইভে যুক্ত হন, দেখবেন আপনি আবার কমেন্ট দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ ভালো রাখছেন, আল্লাহ ভালো রাখছেন বলছেন এমডি খলিল ফরজি ভাইয়া। আলহামদুলিল্লাহ, যে যেখানে যে অবস্থাতে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা সবার জন্য করি। তো যারা যারা লাইভে যুক্ত আছেন, মন্তব্য করতে না পারলে একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। নতুন বা পুরাতন অডিয়েন্সকে খুব মিস করছি, আমার প্রিয় কলিজার ভাইয়া আপুদেরকে অনেকটা মিস করছি, যে কারো লাইভে আমি যেতে পারছি না। কালকে একটা দিন যেহেতু আমার জায়ের এই যে নানা মারা গেছে, সেখান থেকে আসলে কিন্তু আমি একদম ফ্রি, আবার আগের মতো সবাইকে সাপোর্ট করতে পারবো। আমার পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বলছেন এমডি খলিল ফরাজি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যদি পারেন একটু মন্তব্য রেখে যাবেন আমার কমেন্টে, যে কোনো একটা পোস্টে, যেহেতু আমি পোস্ট করতে পারতেছি না, তো যে কোনো একটা পোস্টে একটু মন্তব্য রেখে যাবেন। সবার উদ্দেশ্য করে বলছি, একটু মন্তব্য রেখে গেলে আমি পরবর্তীতে যখনই ফ্রি হব আবার সবাইকে সাপোর্ট করে আসতে পারবো। সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, নেটওয়ার্কের জন্য কাউকে দেখা যাচ্ছে না, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে আমাদের সঙ্গে নতুন অডিয়েন্স যুক্ত হতে পারে। আসসালামু আলাইকুম আপু বলছেন ফাজানাস ব্লগ থেকে আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। হাই বলছেন নাজমুল হক থেকে, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। কেমন আছেন সবাই বলছেন ফাজানাস ব্লগ থেকে, সবাই কেমন আছেন একটু ফাজান আপুকে জানাবেন, যারা যারা লাইভে যুক্ত আছেন। চলে আসলাম বলছেন ফাজানাস ব্লগ থেকে, অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য আপু।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন আমাদের ফাজানাস ব্লগ থেকে। আপু অসংখ্য ধন্যবাদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে বলছেন নাজমুল হক ভাই। আলহামদুলিল্লাহ যে যেখানে যে অবস্থায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা সবার জন্য করি। অসাধারণ বলছেন ফাজানাস ব্লগ থেকে, আপু অসংখ্য ধন্যবাদ আপু। তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ আমার অ্যাকুরেট টাইমে আমি এখনও আসতে পাচ্ছি না, হয়তো কালকেও আসতে পারবো না। পরের দিন থেকে আমি আবার প্রতিদিনের মতো বিকেল 3টার লাইভে যুক্ত হব। যদি পারেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন, কারণ যেহেতু বাসার কাজ চলতেছে আমার, ওই জন্য আমি বিকেল 3টার লাইভে আসতে পাচ্ছি না। কয়েকদিন প্রায় এক সপ্তাহ 3টার লাইভে যুক্ত হতে পারি নাই, তো এই জন্য একদমই অডিয়েন্স কম হয়ে গেছে। তো আবার হয়তো কালকে আসতে পারবো না, পরের দিন থেকে আবার বিকেল 3টার লাইভে আবার ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব। দিছি লাভ লাইভ বলছেন নাজমুল হক ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, একদম স্টার জিরো হয়ে আছে, তো একটু লাভ লাইক দিয়ে দিবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। অনেকগুলো লাভ দিচ্ছি বলছেন ফাজানাস ব্লগ থেকে আপু, অসংখ্য ধন্যবাদ ফাজান আপু। সবার উদ্দেশ্য করে বলছি যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ নেটওয়ার্কের সমস্যার জন্য কাউকে একদম দেখা যাচ্ছে না। যারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলছেন এমডি অ্যান্থিক। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন এমডি অ্যান থেকে অসংখ্য ধন্যবাদ। লাল গোলাপ নীল গোলাপ বলছেন নাজমুল হক থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবার জন্য দোয়া রইল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ, অসাধারণ লাইভ চলছে বলছেন এমডি অ্যান থেকে অসংখ্য 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 ধন্যবাদ। দ্য অনলি বলছেন এমডি অ্যান থেকে। জন অ্যান্ড বলছেন এমডি অ্যান থেকে। লেট মি নো বলছেন এমডি অ্যান থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও অফ বলছেন এমডি অ্যান থেকে। সাপোর্টিং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সোয়াই ক্যান বলছেন এমডি অ্যান থেকে ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। সবার উদ্দেশ্য করে বলছি একটু মন্তব্যের পাশাপাশি একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমি হয়তো বেশিক্ষণ থাকবো না, কারণ রাতের অনেকে লাইভে আসে, তো আমার শিডিউল অনুযায়ী একটু লাইভ করতে হয় দিনে, তো যেহেতু দিনে আসতে পারি নাই ওই জন্য একটু রাতে এসেছি। সবাই একটু জয়েন হয়ে যাবেন। গোয়িং টু বি বলছেন এমডি অ্যান থেকে। এভরিথিং বলছেন এমডি অ্যান থেকে। ভেরি মাচ ফর জাস্ট লেট মি দ্য অনলি ওয়ান সো আই ক্যান কোশ্চেন বলছেন আমাদের এমডি অ্যান থেকে ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর সাপোর্টিং মন্তব্যের জন্য। কুল আই উইল বলছেন আমাদের এমডি অ্যান থেকে ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার উদ্দেশ্য করে বলছি হয়তো কাল আমি বিকেল 3টার লাইভে যুক্ত হতে পারবো না, পরের দিন থেকে কিন্তু আবারও আমি বিকেল 3টার লাইভে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই যারা যারা আছেন একটু আমার পেজটাতে ভিজিট করে যাবেন পরবর্তীতে করে, যাতে আমি সবাইকে আবার ভিজিট করে আসতে পারি, একটু সুন্দর মন্তব্য রেখে যাবেন। সবার উদ্দেশ্য করে বলছি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন, তারা একটু কষ্ট করে আমার পেজে একটু মন্তব্য রেখে যাবেন যাতে করে প্রতিদিন আমি আপনাদের ভিজিট করে আসতে পারি। আচ্ছা, সেঞ্চুরি লাইফস্টাইল পেজ ফলো করে শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ বলছেন আমাদের এমডি অ্যান থেকে ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে বলছেন এমডি অ্যান থেকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভাইয়া।
আচ্ছা, 19 মিনিট হয়ে গেছে, আর একটু থাকবো। সবাই একটু যদি পারেন সাপোর্টিং মন্তব্য করবেন, আর যদি না পারেন একটু লাভ লাইক দিয়ে দিবেন। আমি তো আপনার ভিডিওগুলোতে কমেন্ট কমেন্ট করছি, দেখেছেন, বলছেন MDN থেকে। না ভাইয়া, আমি বলছি না যে একটু ব্যস্ত আছি, তো কালকের দিন পর্যন্ত আমি ব্যস্ত, পরের দিন থেকে একদম ফ্রি হয়ে সবাইকে আবার সাপোর্ট করতে পারবো, সবার পেজেও আমি ভিজিট করে আসতে পারবো। আমি ফোনে একদম আসছে আজকে সারাদিন পর, তো আমি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি একদম ভিডিও দিতে পারি না। যে 8:30টার দিকে আগের রিপোস্ট যেগুলো ছিল সেগুলোই কিন্তু আবার পোস্ট করেছি, আর হয়তো পোস্ট দুইটা পোস্ট ওইটা আমার বোন করছিল, আমি করতেই পারিনি সারাদিন, যেহেতু ফোন হাতে রাখতে পারতেছি না, বাসার কাজ হচ্ছে, তো ওই জন্য কাউকে সাপোর্টও করতে পারি না, একটু দেখতেও পারি না। আমাকে চিনতে পেরেছেন না? একদমই চিনতে পারছি না, আপনার নাম বলেছিলেন আমি ভুলে গেছি ভাইয়া, এক্সট্রিমলি সরি, একটু বলবেন মানুষ মানুষের জন্য, বলছেন MDN থেকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ আমি বেশিক্ষণ থাকবো না। যদি অডিয়েন্স না হয় তাহলে আমি আধা ঘন্টা থেকে আমি লাইভটা কেটে দিব, তো সবাই একটু মন্তব্য করবেন। আচ্ছা, আমি আছি কিন্তু, বলছেন ফারজানাস ব্লগ থেকে। আপু একদম স্টার জিরো হয়ে আছে, তো কাউকে দেখতে পাচ্ছি না, অসংখ্য ধন্যবাদ আপু। সবাই যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স যুক্ত হতে পারে। ফারজানা আপুর লাইভ কয়টা একটু বলবেন, যেহেতু আমি কাউকে দেখতে পাচ্ছি না, সবাই একটু মন্তব্য করবেন, যদি পারেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স এবং নেটটা ক্লিয়ার হয়ে যায়। তো ভাজানাপুর লাইভটা কখন একটু বলবেন, কারণ কালকে হয়তো যেতে পারবো না, পরের দিন থেকে ইনশাল্লাহ সাপোর্ট করে আসতে পারবো। আর আমি লাইভে না গেলেও কিন্তু প্রত্যেকের ভিডিও কম বেশি আমি দেখেছি। আচ্ছা, আমি রান্না করবো, বলছেন MDN থেকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কে একটু পরিচয়টা যদি দিতেন। আমার লাইভ বিকেল 4টায়, বলছেন ফারজানাস ব্লগ থেকে। আপু অসংখ্য ধন্যবাদ। আবার দিলাম, বলছেন ফারজানাস ব্লগ থেকে, অসংখ্য ধন্যবাদ ফারজান আপু। আপু কোথা থেকে লাইভ করছেন? আমি বগুড়া থেকে লাইভে যুক্ত আছি আপু, আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন। যদিও আমি আপনার লাইভে যাই নাই, কিন্তু আপনার পেজটাতে কিন্তু আমি ভিজিট করে আসছি আপু, তাহলে আমি একটু পরিচয় হয়নি, আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন। ঢাকা গাজীপুর থেকে আপনি একদিন বলছিলেন, আমার মনে নেই আপু, অনেকটা ব্যস্ততার ভিতর ছিলাম, ওই জন্য একদমই মনে করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক দূর থেকে লাইভে যুক্ত হয়েছেন। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইক দিবেন, একটু মন্তব্য করবেন। আর লাভ লাইক দিলে হলে হয় কি, যে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, একটু লাভ লাইক দিয়ে দিবেন। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যদি পারেন একটু ছোট ছোট সাপোর্টিং কমেন্ট করবেন।
আচ্ছা, সবাই যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইভ দিয়ে দিবেন, আধা ঘন্টা থাকবো। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আর 2 মিনিট লাইভে থাকবো, সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন। বেশিক্ষণ থাকতে পারছি না, খুবই ঘুম ধরছে। আর 2 মিনিট থাকবো, 31 মিনিট হয়ে গেছে, 33 মিনিট লাইভটা করব, কারণ খুবই ঘুম ধরতেছে। সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে লাইভে পুরাতন অডিয়েন্স যুক্ত হতে পারে এবং নতুন অডিয়েন্স। সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন, খুব ঘুম ধরতেছে। সবার উদ্দেশ্য করে বলছে, আমি বেশ কিছুদিন যাবৎ প্রায় 1 সপ্তাহ কাউকে সাপোর্ট করতে পারি নাই। সবাই একটু, যারা আসছেন তারা একটু মন্তব্য রেখে যাবেন, যাতে করে পরবর্তীতে আমি সবাইকে সাপোর্ট করে আসতে পারি।
সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু মন্তব্য রেখে যাবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের ভিজিট করে আসতে পারি।
কে?